Nine zero double eight zero one seven four nine five eight nine eight double one one five seven nine zero KP The Storyteller. अपनी देख चूके। Hi, News. निभिए, निरोपिक। আমাদের অনুষ্ঠান জয়ের পথে সঙ্গে সুজয় জয়ের পথে সঙ্গে সুজয়ের আজ এক বিশেষ দিন বিশেষ দিন আমার তরফ থেকে আজকে আমার পঞ্চশতম জন্মদিন এই জন্মদিনে নেব আমরা জয়ের অঙ্গীকার বলবো আমরা করব জয় আমরা করব জয় নিশ্চয় আমরা করব জয় একদিন বুকের গভীরে আছে প্রত্যয় আমরা করব জয় একদিন এই মনে আছে বিশ্বাস আমরা করি বিশ্বাস সত্যের ভোর আসবে একদিন এই সত্যের ভোরে এই সত্যের দিনে এই জয়ের দিনে আজকে আমার অতিথি ভারত বিখ্যাত বিশ্ববিখ্যাত আইকনিক ফিগার ইন্ডাস্ট্রি যাকে এক নামে চেনেন ডক্টর অরূপ রায়চৌধুরী স্বাগত রায়চৌধুরী ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার আগে কিছু কিছু কথা ওনার সম্বন্ধে না বললে আমার তরফ থেকে অন্যায় হয়ে যাবে ডক্টর অরূপ রায় চৌধুরী ইজ দ্য ইয়াঙ্গেস্ট সিএমডি অফ এনি পাবলিক সেক্টর কোম্পানি চুয়াল্লিশ বছরের বয়সে উনি নিযুক্ত হন একটি পাবলিক সেক্টর এন ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানির চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে হি ইজ রেসপন্সিবল ফর টার্নিং অ্যারাউন্ড দ্য কোম্পানি একটা সিখ কোম্পানিকে পাবলিক সেক্টর কোম্পানিকে উনি নবরত্ন কোম্পানিতে চেঞ্জ করেন কত যে প্রাইস পেয়েছেন গুগল করে দেখছিলাম প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার সারা বিশ্ব থেকে আপনারাও পারলে গুগল করবেন শুধু টাইপ করবেন অরূপ রায় চৌধুরী হি ইজ অলসো দ্য লংগেস্ট সার্ভিং সিএমডি এনি পাবলিক সেক্টর মোট পনেরো বছর উনি বিভিন্ন পাবলিক সেক্টর চেয়ারম্যান ম্যান্ডিডেট ছিলেন তার সাথে ওনার একটা স্পেশাল ইন্টারেস্ট আছে জানেন ওনার স্পেশাল ইন্টারেস্ট গ্রিন এনার্জিতে এবং সেটার প্রোটেনিস্ট হয়ে উনি লঞ্চ করেছেন যে প্রসেসটা প্রসেস অফ সেটিং আপ টেন থাউজেন্ড মেগাওয়াটস অফ সোলার পাওয়ার এনার্জি ইন ইন্ডিয়া যার যেটা বিভিন্ন স্তরে রয়েছে কাজ করতে করতে অভিজ্ঞতা শেয়ার করতেও ভুলে যাননি অসম্ভব ভালো বেস্ট সেলার উনি লিখেছেন ম্যানেজমেন্ট বাই ইডিয়েটস যেটা সকল ম্যানেজমেন্ট ছাত্রের একটা পড়ার প্রিয় বিষয় প্রিয় বই তাছাড়াও ওনার আরেকটি বইও খুব নাম করেছে যেখানে ফাইভ হান্ড্রেড সিভিল সার্ভিস অফিসে থাকেন সেই নিউ মতিবাগ সেটাও একটা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে আজকে ওনাকে সামনে পেয়ে আমাদের প্রোগ্রামের যে মেন মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গ কি করে এগিয়ে যাবে বাঙালিরা কি করে এগিয়ে যাবে আমরা কি করে নানান জায়গায় যাব। আজকে একজন বাঙালি কতজন আমরা ঠিক জানি না জানেন অরূপ রায় চৌধুরী ডক্টর অরূপ রায় চৌধুরী একটা ইঞ্জিনিয়ার হিসেবে শুরু করে একদম শীর্ষতম পজিশনে পৌঁছেছিলেন পৌঁছেছিলেন না উনি আজকে ওনাকে প্রশ্ন করার আগে বলে নেব আজকে উনি হচ্ছেন চিফ কমিশনার রাইট টু পাবলিক সার্ভিস কমিশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তার পুরোধা হয়ে বসে আছেন এবং ওনাকে জিজ্ঞেস করব যে আপনি একটু বলুন তো আমরা কি কোথাও পিছিয়ে পড়েছি বাঙালিরা কোথাও পিছিয়ে পড়েছে চান্স কি কমে গেছে চাকরি পাবলিক সেক্টরে কি বাঙালিরা যেতে পারছে না নাকি যাচ্ছে না কি আশা কি আজকে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররা কি করে এন টিপিসি এনবিসির মতো জায়গায় জয়েন করতে পারে সেটাই যদি আপনি একটু আলোকপাত করেন আপনার অভিজ্ঞতার সঙ্গে ধন্যবাদ আমি প্রথমত বলতে চাই যে আমরা নিজেদের বাঙালি হিসেবে না দেখে যদি আমরা ইন্ডিয়ান হিসেবে দেখি আর মনে করি যে অপরচুনিটি যেটা রয়েছে সেটা অল ওভার ইন্ডিয়ার অপরচুনিটিটা আমাদের ট্যাপ করতে হবে তাহলে কিন্তু শুধু চাকরি আমি বলছি না ডেভেলপমেন্ট ক্ষেত্রে প্রত্যেককেই যারা গ্র্যাজুয়েশন করছেন বা ইঞ্জিনিয়ারিং পড়ছেন তারা কিন্তু নিজের কেরিয়ারে বিশেষ উন্নতি করবেন আমি চাই এটা আমি দেখছি যে আমরা এখনও কনস্ট্যান্ট রয়েছি যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থাকা উচিত এখানেই চাকরি পাওয়া উচিত শুধু ওয়েস্ট বেঙ্গল নয় আমাদের কলকাতাতে বা আমরা বর্ধমানে থাকি বা আমরা কোথায় থাকি তার কাছাকাছি চাকরি যদি পাই তার থেকে ভালো হয়তো কোনো চাকরি হয় না এটা এক তো মনের ভাব যে একটা চাকরি চাই দ্বিতীয়ত মনের ভাব যে আমরা নিজেদের স্টেটে থাকতে চাই তৃতীয়ত মনের ভাব যে আমরা নিজে যে শহরে থেকেছি বা গ্রো আপ করেছি সেইখানেই থাকবো এই তিনটি নিয়ে আমি একটু একটু কথা বলে নিতে চাই আজকে কিন্তু আমরা যে সময় গ্র্যাজুয়েশন করেছি বা আমার বাবা মারা যে সময় গ্র্যাজুয়েশন করেছেন আমি হলাম ফোর্থ জেনারেশন সিভিল ইঞ্জিনিয়ার আমি তখন যারা যারা করেছেন গ্র্যাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং সবাই কিন্তু একটা চাকরি দরকার ছিল আর চাকরির মধ্যে একটা সরকারি চাকরি সেই সরকারি চাকরির ক্ষেত্রে পিওর গভমেন্ট থেকে এখন যেটা আপনার আপনি উল্লেখ করলেন পাবলিক সেক্টর পাবলিক সেক্টর চাকরি কিন্তু ওপেন ইটস এ ভেরি ট্রান্সপেরেন্ট ওয়ে অফ গেটিং ইন টু পাবলিক সেক্টর আপনি গেট পরীক্ষা দেবেন বা আপনার যে মোডে যে পাবলিক সেক্টর ওরা অ্যাডভার্টাইজ করে নেবে আপনি অ্যাপ্লাই করুন অনেক সময় ওয়েস্ট বেঙ্গলের ছেলের মেয়েরা অ্যাপ্লাই করে না যে আমাকে হয়তো চেনাই যাব না বা এখানে যাব না এইগুলো মনের থেকে সরিয়ে নিয়ে অ্যাপ্লাই করতে হবে পিওর গভর্নমেন্ট জব কিন্তু আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে গভর্নমেন্ট ইজ নাও গোয়িং টু বিকাম মোর অফ এ ফ্যাসিলিটেটর দেন অ্যাকচুয়াল ডুয়ার সেই জন্য পিওর গভর্নমেন্ট জব যদি ভাবি সেটা আমাদের ধীরে ধীরে তার থেকে সরে আসতে হবে তৃতীয় জিনিস যেটা আমি বলতে চাই যে যদি আপনি নিজের স্টেটে থাকতে চান বাইরে যেতে চান না আপনার ফ্যামিলির কম্পালশনস রয়েছে লুক এট আমার তো মনে হয় এখন আমাদের দেশে সবচেয়ে বড় জিনিস কে কিছু করতে পারে আপনি নিজে চাকরি না খুঁজে আপনি কটা লোককে চাকরি দিতে পারেন তাতে আই উইল রিচ আউট টু অল দি প্রফেশনাল কলেজেস স্পেশালি ইঞ্জিনিয়ারিং কলেজেস রিসেন্ট স্টাডি একটা হয়েছিল তাতে বলেছিল এইট্টি পার্সেন্ট অফ গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার্স কামিং আউট ইন ইন্ডিয়া আর নট এমপ্লয়েবল নাও এমপ্লয়েবল একটা জিনিস হলো ক্যান দে ডু সেলফ এমপ্লয়মেন্ট আমি বলবো যে প্রত্যেক টেকনিক্যাল ইনস্টিটিউট তারা নিজেদের ইনস্টিটিউটের সঙ্গে অ্যাটাচড টু দি ইনস্টিটিউট এক ইনকিউবেশন সেন্টার বানানো উচিত যেখানে যারা পাশ করলেন তারা যদি কিছু প্রোডাক্ট ডেভেলপ করতে চান ছোটোখাটো বিজনেস ডেভেলপ করতে চান সেইখানে তাদের হ্যান্ড হোল্ডিং করে তাদের বিজনেস ডেভেলপ করে

They all have a systematic mm. recruit. Second is that you learn a trade by yourself and try and become an entrepreneur. You try and employ people rather than looking at employment. And most importantly, which I said in the beginning, Desh platform de kun, Dunya taka niger platform they kun, bes Bengali chakri kurbo, bakkach kurbo. itake, actually we have to come out of this. A attitude ta change korte. বললেন সাহেব যা বললেন যে আমাদের হোম সিকনেসটা দূর করতে হবে ভারতবর্ষকে আমার হোম ভাবতে হবে সারা বিশ্বকে আমার হোম ভাবতে হবে যে কাজই করতে হবে কাজ করতে হবে খুব মন দিয়ে কোনো কাজই ফেলা যায় না জীবনের প্রত্যেকটা কাজ কোনো না কোনো সময় কাজে লাগবে এই হোম সিকনেস হয়তো আমরা ছেলেবেলা থেকেই দূর করতে পারবো বাড়ির মধ্যে থেকে পড়াশুনো না করে হয়তো হোস্টেলে গিয়ে পড়াশুনো করে প্রথম ধাপটা কাটবে তাতে কিন্তু মা বাবার চেয়ে দূরে হয়ে যাব না হয়তো যোগটা হবে অনেক বেশি একটা একটা করে সুতো গাঁদব আগামী দিন কি আছে আমাদের কিন্তু কারো জানা নেই কিন্তু সেই দিনে গিয়ে আজকে যেরকম উনি গিয়ে পুরো সুতোটা গাঁদতে পারছেন একটা সুন্দর মালায় গাঁথা হয়ে যাবে স্টিভ জোবসের এর কথায় বলি কানেক্টিং দ্য ডটস এই ডটসটা কানেক্ট হবে কাজ করার সময় মনে হবে বোধহয় কোনো কাজে লাগছে না মন খারাপ হয় যাওয়া চাকরি নিয়ে বাইরে যাওয়ার সময় মন খারাপ হলে মনে হবে বোধ যে না এ এক চাকরি আমার দরকার নেই কিন্তু যখন শীর্ষে পজিশানে অরুপ সাহেবের মতন শীর্ষ পজিশনে পড়ে তখন মনে হবে সবেরই দরকার ছিল অরবাবু আমি দ্বিতীয় প্রশ্নে আসি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার্স আপনি বললেন রিসেন্ট সার্ভেতে এইট্টি পার্সেন্ট আন আনএমপ্লয়েবল খানিক কারণটাও খানিকটা বলে দিলেন শুধু ইঞ্জিনিয়ার তো নয় ডিপ্লোমা হোল্ডার্স রয়েছে নানান সায়েন্স গ্র্যাজুয়েটস রয়েছে আপনি তো বিভিন্ন শুধু এন টিপিসি নয় এই তার সেই পজিশনে থাকার আপনি দেখেছেন এই যোগ যারা ডিপ্লোমা আইটিআই আই কি ইঞ্জিনিয়ার তে আছে এবং তাদের তারা তাদের কিভাবে রিক্রুটমেন্ট হয় কেন আমরা যে এই প্রোগ্রামটা কিন্তু আমরা তাদের একটা দিশা দেব কিভাবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারে তারপর আস্তে আস্তে আসবো তারা কোথায় তার জন্য ট্রেনিং নিতে পারে কিভাবে তারা এনটিপিসি এনবিসি এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংসরা কিংবা আইটি ইঞ্জিনিয়াররা চান্স পেতে পারে এনটিপিসি এনবিসিসি ডিফারেন্ট আদার পাবলিক সেক্টর কোম্পানিজ প্রাইভেট সেক্টর কোম্পানিজ এরা কিন্তু প্রত্যেক লেভেলেই লোক কাজ করার চাই ট্রেডসম্যান থেকে আরম্ভ করে ইঞ্জিনিয়ারও তাতে জুনিয়র ইঞ্জিনিয়ারও আছে স্পেশালাইজড লোক আছে প্লাম্বার আছে ফোরম্যান আছে সবের কিন্তু চাকরি আছে আমরা খালি মনে রাখতে হবে যে হাতে করে কাজটা কিন্তু করতে শিখতে হবে ওই একটা যে মনোভাব ব্রিটিশ টাইমের রয়েছে যে আমরা সুপারভাইজ করব অন্য লোকেরা কাজ করবে সেটা কিন্তু এখন আর স্টেজ সেটা নেই আমাদের রেসপেক্টটা কিন্তু আমাদের চেয়ারের সঙ্গে আর নেই আমাদের রেসপেক্টটা ইন্ডাস্ট্রি রেসপেক্ট করবে যে আমরা কি জানি তৃতীয় জিনিস প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে আমি রিকোয়েস্ট করব যে এই পুরো লাইফটা পুরো সিস্টেমটা এটা কিন্তু চেঞ্জ অরিয়েন্টেড আমি কিন্তু চেঞ্জ ম্যানেজমেন্ট পড়াই সেই জন্য আমি আপনাকে বলতে পারি এটা চেঞ্জ অরিয়েন্টেড লাইফ ইজ এ বিগ চেঞ্জ তো আপনি যেভাবে আজকে ভাবছেন স্কুল লাইফে আপনি কিন্তু কুড়ি বছর পরে অন্য রকম ভাববেন সেই জন্য কোনো যদি চেঞ্জ এটা আপনার বেটারমেন্টের জন্য হয় সেটাকে অ্যাকসেপ্ট করুন কোনো নলেজ যদি শিখতে হয় সেটাকে শিখুন আর কোনো দিন নিজেকে ইনসিকিউর ফিল করবেন না আপনার কাছে এতটুকু নলেজ থাকা উচিত কম্পিটেন্স থাকা উচিত যে আপনি যে চেয়ারটায় আজ বসে আছেন সেটা আপনি কাল সকালেই ছেড়ে দিতে পারেন এই কনফিডেন্সে যদি থাকে আর এই মোহরটা যদি থাকে যে এই চেয়ারে আমি সেটে থাকব। তাহলে কিন্তু লোকের ডেভেলপমেন্ট হয় না থ্যাংক ইউ আপনার এর জন্য আমরা আবার বলব যে উনি যেটা বললেন সাহেব যেটা বললেন সুন্দর ভাবে ভাসিয়ে বললেন আমরা বলবো যে আমরা দেখছি তাতে উনি বলতে চাইছেন যে আমরা যাই করব মন প্রাণ দিয়ে করতে হবে ভালোবাসা দিয়ে করতে হবে প্যাশন দিয়ে করতে হবে ইফ উই ডু নট এনজয় হোয়াট উই আর ডুইং প্যাশনেটলি যদি এনজয় না করি তাহলে আমরা কখনো স্যাটিসফ্যাকশন পাবো না স্যাটিসফ্যাকশন না পেলে আমরা কোনোদিন সার্থক হব না সাকসেস আবার বলি ইজ আ প্রগ্রেসিভ রিয়েলাইজেশন অফ এ ওয়ার্ড দি গোল সুতরাং মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসা দিয়ে প্যাশন দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে খুঁজে নিতে হবে সেই কাজকে সুঁজে নিতে হবে সেই সংস্থাকে সেই সংস্থা সরকারি হতে পারে আধা সরকার বেসরকারি নিজের সংস্থা হতে পারে অন্টরপ্রেনিউর হতে পারে যেটা উনি বললেন কিন্তু খুঁজতে হবে খুঁজে পেতে হবে সেই সন্ধান ইনফ্যাক্ট যদি না পাই যতক্ষণ না পাই কি করবো জানেন আবার স্টিভ জবসের কথা বলি কিপ লুকিং ডোন্ট সেটল কিপ লুকিং ডোন্ট সেটল অর্বাউ আসছি আমার থার্ড প্রশ্নে আজকে তো শুধু ইঞ্জিনিয়ারিং নয় ইঞ্জিনিয়ারিং কমিটি নয় ইঞ্জিনিয়ারিংয়ের বাইরেও প্রচুর ইনফ্যাক্ট ইঞ্জিনিয়ারিং তো বোধ হয় মিনিস্কুল মাইনরিটি তাছাড়াও তো ল পড়ছে কোম্পানি সেক্রেটারিশিপ পড়ছে নানান ব্রাঞ্চে নানান সেক্টরে নানান ভার্টিকালসে লোকে পড়াশোনা করছে সেই তার চাকরির সুযোগ আপনি যে সংস্থা দুটি চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ছিলেন সেখানে এবং পারিপার্শ্বিক আপনার আপনার যে এত এক্সপোজার সারা ভারতবর্ষে সারা বিশ্বে তাতে আপনি কি মনে করেন তারা কোথায় যেতে পারে কতটা রিচ করতে পারে আপনার কি মনে হয় একটু যদি বলেন দেখুন এখন থেকে যদি তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আপনি দেখেন তখন একটা পরিবারের চাপ ছিল যদি ছেলে বা মেয়ে ভালো হয় সে হয় ইঞ্জিনিয়ারিং পড়বে নয় ডাক্তারি পড়বে এবার এখন আপনি যদি দেখেন অপরচুনিটিস প্রচুর হয়ে গেছে তাই জন্য আমাদের ছেলেমেয়েরা ডিফারেন্ট প্রফেশন নিচ্ছে আমার তাতে তাদের এইটুকুই বলার আছে প্রফেশন উইচ ইউ লাভ যেরকম আপনি বললেন এক্ষুনি আপনার যে কাজটা আপনি করেন সেটার সঙ্গে যদি আপনি ভালোবাসেন তাহলে কোনোদিনই মনে হয় না কাজ করছি আপনি সকালবেলা উঠে যে কাজে আপনি যান সে ব্যবসা করেন বা ফ্যাক্টরি চালান বা চাকরি করতে যান। ইউ উইল বিভরি ডে ইন দ্য মর্নিং তো আমার বক্তব্য হচ্ছে যে আজকের দিনে যে প্রফেশন আপনার লিগালটা ভালো লাগে আপনার পাবলিক রিলেশন ভালো লাগে আপনি পাবলিক স্পিকিংয়ে ভালো আপনি টিচিংয়ে ভালো তো আপনি ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন স্ট্রেংথ হোয়াট ইজ ইউর স্ট্রেংথ অ্যান্ড দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আ গোল আমার গুরু মহারাজ বলতেন সংকল্প শুদ্ধ হলেই সিদ্ধ দ্যাট মিনস ইউ ফাইন্ড অ্যা গোল অ্যান্ড ইউ মেক এ সংকল্প দ্যাট ইয়াস দিস ইজ মাই গোল ইট শুড বি এ পিওর সম্পল্প সংকল্প অ্যান্ড ইউ উইল ডেফিনেটলি অ্যাচিভ ইয়ার গোল এভরিবডি ক্যান কামিং টু জব প্রত্যেক কোম্পানি কিন্তু জানেন তো সব রকমেরই চাই খালি ইঞ্জিনিয়ার হলে হবে না তো ইঞ্জিনিয়ারিং কোম্পানি হলেও তাদের লিগাল এক্সপার্ট চাই তাদের অ্যাকাউন্ট চাই তাদের কোম্পানি সেক্রেটারি চাই সো দ্য রিক্রুটমেন্ট মেথড ইন পাবলিক সেক্টর কোম্পানিজ ইজ ভেরি ট্রান্সপারেন্ট প্রত্যেক বছর তারা অ্যাডভার্টাইজ করে ভেকেন্সি বলে সেই ভেকেন্সিতে রিক্রুটমেন্ট প্রসেস বলে আপনি যদি তাতে ফিট হয়ে যান খুব ভালো কথা যদি ফিট না হলেন নাথিং টু বি ডিসহার্টেন দ্যাজ এ হিউজ ওয়ার্ল্ড অ্যারাউন্ড প্রচুর অপরচুনিটি রয়েছে এতে কিছু ডিসহার্টেন্ড হওয়ার ব্যাপারই না আর কিছু না হলে আপনি নিজে করুন আপনি লিগাল প্রফেশনে গেলেন আপনি নিজে একটা ল ফর্ম খুলুন আপনি কোনো সিনিয়রের সঙ্গে অ্যাটাচ হন আপনি আন্ডার ট্রেনিং নিয়ে ল ফর্ম করুন তারপরে ইউ ইউল বি এবু পয়েন্ট ফাইভ সিক্স জুনিয়র লয়ার্স অ্যান্ড ট্রেন দাম অফ ইট উইল বি গ্রেট স্যাটিসফ্যাকশন অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইফ ইউ হ্যাভ অলসো কন্ট্রিবিউটেড ইন ট্রেনিং পিপল এন্ড দ্যাট ইজ আই থিঙ্ক হোয়াট উই নিড টু ডু ইন বেঙ্গল আমাদের সবাইকে একটা কনফিডেন্স দিতে হবে যে তোমরাও নিজেরা কিছু না কিছু করতে পারো দ্য গভর্নমেন্ট ইজ নট দি অনলি জব প্রোভাইডার ইট উইল নট বি এনি মোর গভর্নমেন্ট আর চাকরি দিতে পারবে না কারণ গভর্নমেন্ট আর গভর্নেন্স ছাড়া দে উইল নট গেট ইন টু এনি কমার্শিয়াল অ্যাক্টিভিটি দ্যাট ইজ দ্য থিঙ্কিং অব দি গভর্নমেন্ট থ্যাংক ইউ বাবু আমরা আবার এই আলোচনায় ফিরে আসবো ফিরে আসবো একটা বিরতির পর নমস্কার ফ্ল্যাট কেনার জন্য চুক্তি করেছিলেন ডেভেলপার সময় মতো ফ্ল্যাট হস্তান্তর করছে না চুক্তিতে উল্লেখিত যে যে সুবিধা পাওয়ার কথা ছিল সেগুলি পাননি সঠিক গুণমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়নি ফ্ল্যাটের মাপে কাঠচুপি আজই উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকারের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে অথবা সরাসরি কনজিউমার ফোরামে অভিযোগ দায়ের করুন উপভোক্তা বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত পড়াশোনা শেষ গতানুগতিক চাকরি পছন্দ নয় একটু অন্যরকম কেরিয়ার খুঁজছেন নিজের ভবিষ্যৎ করে তুলুন বিশেষজ্ঞদের হাত ধরে দ্য ইনস্টিটিউশন অফ অটোমোবাইল ইঞ্জিনিয়ার্স নিয়ে এসেছে ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিজের সফল কেরিয়ার খুঁজে নিন চোখ রাখুন সরাসরি ফোন করুন প্রতি শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় দেখুন ক্লাসরুম শুধুমাত্র হাই নিউজে আপনি দেখছেন ফিরে এলাম বিরতির পর আমাদের সঙ্গে রয়েছেন বাঙালির আইকন ভারতবর্ষের আইকন সারা বিশ্বের আইকন ডক্টর অরূপ রায়চৌধুরী আমি পড়াতে গিয়ে বলি যে বক্তা যে বক্তব্য রাখছেন তার পিছনের বক্তব্যগুলো আমাদের অনুধাবন করতে হবে ডক্টর রায়চৌধুরী যে সাফল্যের কথা বললেন তার পিছনের কথাগুলো মানে বিল্ডিং আপের কথাটাগুলো আমাদের মনে রাখতে হবে সে বিল্ডিং আপের মধ্যে কি রয়েছে রয়েছে প্রত্যেক দিনের প্রস্তুতি নেওয়া মানে ইচ অ্যান্ড এভরিডে উই হ্যাভ টু বিল্ড আয়ার সেলস আপ কোনো দিন ওয়েস্ট করলে চলবে না মনে করতে হবে যে দিনটা চলে যাচ্ছে যে সময়টা চলে যাচ্ছে সব সময় মনে রাখতে হবে সেটা ফিরে আসবে না প্রত্যেকটা মুহূর্ত আর ফিরে আসবে না শ্রীমায়ের কথায় বলি এ ডে পাস্ট উইদাউট অ্যাকমপ্লিশিং নাথিং ইজ এ ডে উইদাউট এ সোল প্যাশানেটলি তাই প্রত্যেক কাজ করতে হবে নিয়ে যেতে হবে নিজেকে নিয়ে যেতে হবে এমন জায়গায় যেখানে জ্ঞান আহরণের পিপাসা যাতে ঘুমাতে না দেয় এবং যদি ঘুমাতে না দেয় তাহলে আমরা সাফল্যে পৌঁছাবোই স্টিভ জেমসের এর কথা বলি আবার বলছেন স্টে সেফ স্টে ফোকাসড আমরা আবার আসবো ডক্টর রায়চৌধুরীর এক্সপিরিয়েন্স শেয়ারের জন্য স্যার আপনি তো এক্সপ্লেন করলেন কি করে আমরা চাকরি পেতে পারি ইঞ্জিনিয়াররা চাকরি পেতে পারে ডিপ্লোমা হোল্ডাররা চাকরি পেতে পারে নানান কম্পিউটার কোম্পানি সেক্রেটারি ল গ্র্যাজুয়েটস বিভিন্ন গ্রাজুয়েটসরা চাকরি পেতে পারে কিন্তু আমি এবার জানতে চাইবো আপনার এই যে দীর্ঘ কেরিয়ারে এই যে সাফল্যের মূলমন্ত্র কী ছিল শীর্ষ পজিশনে যে গেলেন কি করে এটা একদিনে হয়নি কষ্ট কি ছিল কতটা চড়াই উতরাই আপনাকে ফেস করতে হয়েছে কিভাবে পৌঁছলেন এই পজিশানে কি আপনার মূল মন্ত্র কি এবং আমাদের জন্য অনেক ইঞ্জিনিয়ার জন্য আজকে আমার দর্শক শ্রোতা বন্ধুদের জন্য দর্শক ছাত্রছাত্রীদের জন্য আপনার মেসেজ কি থাকবে মহাত্মা গান্ধী বলেছিলেন লার্ন ইফ ইফ ইউ ইউ আর টু টু ডাই লিভ টুমরো তার মানে আপনার যে লার্নিং প্রসেস সেটা রোজ হবে আপনি ভাববেন আমি কোনোদিনই বলবো না আজকেও শিখব কালকেও শিখবো কোনো বয়সের সীমা নেই আপনি যে সারা দিনটা স্পেন্ড করলেন সেটা এমনভাবে স্পেন্ড করলেন যে আপনি যদি নাও জাগেন আপনি যদি নাও জাগেন দ্যার ইজ নো রিগ্রেট যে আপনি আর জাগলেন না তো সেজন্য এটা খুব ইম্পর্ট্যান্ট দ্যাট হোয়াট ইজ লাইফ অ্যান্ড হোয়াট আর ইউ লিভিং ফর আমি প্রথমত নিজের লাইফে যেটা ফিল করেছি যে আই এম লিভিং টু স্যাটিসফাই মাই সেলফ আই ডোন্ট কেয়ার ওয়াট আদার্স টক অ্যাবাউট মি আই ডোন্ট ওয়ান্ট টু ইম্প্রেস এনিবডি এলস মেন আমাকে নিজেকে ইম্প্রেস করতে হয় সন্ধেবেলা গিয়ে বাড়িতে বলতে হয় যে আজকে আমি কী করলাম এটা ভালো করলাম খারাপ করলাম এটা খুব ইম্পর্ট্যান্ট সো দে প্লিজ লিভ ফর ইয়োর সেলফ অ্যান্ড লিভ টু স্যাটিসফাই ইউর সেলফ ইউ সেট ইউর গোল এবার যখন এটা আপনি ঠিক করবেন লাইফ তো আর এভরিডে হাই হয় না দে উইল বি হাই ইজ এন্ড লোজ ইন লাইফ ইটস লাইক এ সিনেস এবার যখন লো হল তখন কে আপনাকে মোটিভেট করবে আপনি নিজেকেই নিজেকে মোটিভেট করবেন ইউ মাস্ট বি কম্পিটেন্ট অ্যান্ড মেচর এনাফ টু মোটিভেট ইয়ার সেলফ টু গেট ব্যাক টু ইউর ওরিজিনাল লেভেল অফ এনার্জি ইন দ্য নেক্সট ডে সো টুডে থিংস ডিড নট গো ওয়েল ফাইন মোটিভেট ইয়ার সেল দ্যাট নেক্সট ডে আই উইল কাম অ্যান্ড রেক্টিফাই অল দ্যাট ডিড নট গো ওয়েল এটা খুব ইম্পর্ট্যান্ট থার্ড জিনিস ডু নট লিভ ওয়ার্ক বিহাইন্ড অন দ্য টেবল অনেকে এতে বলেন যে যারা নাকি ভালো কাজ করেন তারা নাকি সকাল দশটা এসে বিকাল পাঁচটার মধ্যে সব কাজ করে চলে যান আর যারা নাকি কাজ ভালো করতে পারেন না তারা নাকি অনেক দেরি অব্দি কাজ করে এটা আমি বলবো টোটালি রং এটা ভুল এটা যারা কাজ করতে চান না তারা এই লজিক দিয়ে বলেন কাজ যতক্ষণ আপনার টেবিলে শেষ না হবে ততক্ষণ কিন্তু আপনি কাজটা করতে থাকবেন হ্যাঁ দের আর কন্টিনিউস ওয়ার্কস বাট সেই কন্টিনিউস ওয়ার্কের একটা অ্যাক্টিভিটি আছে এই অ্যাক্টিভিটিটা আজ হওয়ার ছিল সেটা যতক্ষণ না হবে আপনি থাকবেন আবার এটা টেবিলের ওপরে ইয়েলো থ্রি এম স্লিপে লিখে যাবেন कल के क्यों रही गलते मॉर्निंग फार्स्ट थिंग यू सी इज दैट एंडलिडबैक फ्री एंड ओपन एंड ट्रांसपैरेंट फिडबैक सब एंड लीड फ्रम दंट अने लिटरलि यू एज अ लीडर हेज टू विड फ्रम दंट

এত সম্মান ছাড়া ভারতবর্ষের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবাই দিয়েছে অন্য বাঙালি কত পেয়েছেন কাজ করতে গিয়ে বাঙালিদের ড্রব্যাক কি মনে করেন এবং সেই ড্রব্যাকটাকে নেগেটিভ ভাবে না নিয়ে আমরা কিভাবে পজিটিভলি এগিয়ে যেতে পারি যাতে বাঙালি আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন যে ভারত শ্রেষ্ঠ হওয়ার তার জন্য বাঙালিদের কী করণীয় রয়েছে আমরা সেটা যদি একবার জানতে পারি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন হবে তবে এটাকে মানে জেনারেলাইজ করা উচিত না তবে আমি যেটা জেনারেলি দেখি আমাদের দেশে বা ইভেন বিদেশে বাঙালিরা একটা সার্টন লেভেল অব দি গিয়ে প্ল্যাটো করে যায় আপনি যদি বড় বড় ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোম্পানিতে দেখবেন লেভেল টু লেভেল থ্রিতে প্রচুর বাঙালি আছে কিন্তু লেভেল ওয়ানে আপনি বাঙালি পাচ্ছেন না এটা কি কারণ কি বাঙালিরা কমপ্লেসেন্ট হয়ে যায় একটা লেভেলে গিয়ে কি বাঙালিরা ইগোয়েস্টিক হয়ে যায় একটা লেভেলে গিয়ে কি বাঙালিদের মধ্যে কিলিং ইনস্টিংক নেই ইজিট দ্যাট দ্য বেঙ্গল ইজ ডোন্ট হ্যাভ দি দি ক্যাপাবিলিটি অফ ক্যারিং পিপল উইথ দ্য এই সবগুলো কিন্তু আমি চাই প্রত্যেক ইন্ডিভিজুয়াল নিজের নিজের রিএকজামিন করবে সবার মধ্যে চারটে জিনিস দরকার নয় কারোর হয়তো একটাই ডিফেক্ট আছে কেউ হয়তো এত ইগোয়েস্ট যে সে ভাবলো আমি যেখানে পৌঁছেছি ইট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট আমি কাউকে এটা দেওয়া উচিত না That may be his falling. Bhabe, Amishuru Korechilam are This is more than sufficient. Then also it is his failing. Amar Munay finally, what Bengalis lack generally is a killing instinct. We are too much thinking about what others are talking about us, what others will feel about us. Amar Muna finally you should have the killing instinct to win.

একজন এরকম সম্মানীয় অতিথির প্রোগ্রাম শেষ হয়ে আসছে আজকে জন্মদিনের আমার প্রোগ্রাম শেষ হয়ে আসছে আমার জন্মদিনের পঞ্চাশতম জন্মদিনের প্রোগ্রাম শেষ হয়ে আসছে শেষ করার আগে সাফল্যের কথা দিয়ে শেষ করব অরূপবাবু ডক্টর অরূপ রায়চৌধী আমার অরূপদা যা বললেন আমি মনে হয় আমার দর্শক শ্রোতা বন্ধুদের এটা খুবই কাজে লাগবে মনে রাখবেন তারা এই ইম্পর্টেন্ট কথাগুলি শেষ করার আগে अमिताभ बच्चन बाबा हरबंग राय बच्चन एक साफुल्य कविता दिए शेष को लहरों से डरकर लहरों से डरकर नौका पार नहीं होती लहरों से डरकर नौका पार नहीं होती कोशिश करने वालों की कभी हार नहीं होती नन्ही चीटी जब दाना लेकर चलती है चढ़ती दीवारों पर सौ बार फिसलती है मन का विश्वास मन में साहस भरता है चढ़कर गिरना गिरकर चढ़ना ना हकरता है आखिर उसकी मेहनत बेकार नहीं होती कोशिश करने वालों की कभी हार नहीं होती कभी हार नहीं होती डुबकियां सिंधु में गोताखोर लगाता है डुबकियां सिंधु में गोताखोर लगाता है जा जाकर खाली हाथ लौट के आता है मिलते नहीं सहजी मोती मिलते नहीं सहजी मोती गहरे पानी में आखिर उसकी हाथ खाली हर बार नहीं होती कोशिश करने वालों की कभी हार नहीं होती कभी हार नहीं होती शेष शेषकोड़ वो साफ कथा बोले लास्ट पैरा दिए असफलता एक चुनौती है असफलता एक चुनौती है उसे स्वीकार करो क्या कम रह गई उसे ढूंढो और सुधार करो जब तक ना हो सफल जब तक ना हो सफल नींद चैन को त्यागो तुम जब तक ना हो सफल नींद चैन को त्यागो तुम संघर्ष का मैदान छोड़कर मत भागो तुम मत भागो तुम कुछ किए बिना ही जय जयकार नहीं होती कुछ किए बिना ही जय जयकार नहीं होती कोशिश करने वालों की कभी हार नहीं होती कभी हार नहीं होती नमस्कार